দেখতে থাকুন প্রতিদিন রেজা সুন্নি মিডিয়া। প্রিয় দর্শকবৃন্দ, আজকে আমরা এমন একজন মহান উলির দরবারে হাজিরা দিতে সক্ষম হয়েছি যিনি ছিলেন আধ্যাত্মিক জগতের মহাপুরুষ হযরত শাহজালাল ইয়ামিনি রহমাতুল্লাহ আলাইহি এর অন্যতম একজন সফর সঙ্গী, যাদের মাধ্যমে এই বাংলার জমিনে ইসলামের প্রচার প্রসার ঘটেছিলেন। হযরত শাহ সুলেমান ফতেহ গাজী রহমাতুল্লাহ আলাইহি এর মাজারে আমরা চলে আসলাম। প্রিয় দর্শকবৃন্দ, আজ থেকে প্রায় 850 বছর পূর্বে হযরত শাহ সুলেমান ফতেহ গাজী রহমাতুল্লাহ আলাইহি তিনি ইরাকের বাগদাদ শহর থেকে ভারতের হিন্দুস্তানে এসেছিলেন ইসলাম ধর্ম প্রচার করার জন্য। ভারতে হিন্দুস্তানে আসার পর হযরত শাহজালাল ইয়ামিনি রহমাতুল্লাহ আলাইহি সহ 360 জন আউলিয়া তারা একত্রিত হলেন এবং তারা এই সোনার বাংলাদেশে আসার জন্য তারা ইচ্ছা পোষণ করলেন। প্রিয় দর্শক, হযরত শাহ সুলেমান ফতেহ গাজী রহমাতুল্লাহ আলাইহি তিনি ছিলেন সকলের বয়োজ্যেষ্ঠ এবং সকলের পথ প্রদর্শক। হযরত শাহজালাল ইয়ামিনি রহমাতুল্লাহ আলাইহি এর নির্দেশে তারা এই বাংলাদেশে আগমন করেছেন সিলেটের জমিনে ইসলাম প্রচার প্রসার করার জন্য। প্রিয় দর্শক, এই সোনার বাংলাদেশে ইসলাম প্রচার করতে গিয়ে 360 জন আউলিয়া তারা রাজা গৌর গোবিন্দর সাথে অনেক যুদ্ধে লিপ্ত হয়েছিলেন। তারা অনেক পরিশ্রমের মাধ্যমে, তারা অক্লান্ত পরিশ্রম করে তারা এই সোনার বাংলাদেশে ইসলামের সুমহান মর্যাদা বৃদ্ধি করেছিলেন এবং ইসলামকে ছিনিয়ে নিয়ে এসেছিলেন বাতিল অপশক্তির কাছ থেকে। প্রিয় দর্শক, এই বাংলাদেশের 360 জন আউলিয়া এসে রাজা গৌর গোবিন্দর সাথে কিভাবে তারা যুদ্ধ করেছিলেন এবং সুরমা নদী কিভাবে পাড়ি দিয়েছিলেন, এ বিষয় নিয়ে হযরত শাহজালাল ইয়ামিনি রহমাতুল্লাহ আলাইহি এর জীবনী নিয়ে একটি কাফেলার অনুষ্ঠান আমরা করেছিলাম। আমরা ডিসক্রিপশনে লিংক দিয়ে দিব, আপনারা সম্পূর্ণ ইতিহাস ওইখান থেকে জেনে নিতে পারবেন। যখন রাজা গৌর গোবিন্দর সাথে 360 জন আউলিয়া তারা যুদ্ধ করে ইসলামের বিজয় ছিনিয়ে নিয়ে আসলেন, তখন তারা এই বাংলার জমিনে ইসলাম প্রচার করার জন্য এক একজন এক এক স্থানে গিয়ে আস্থানা গড়লেন এবং সেখান থেকেই তারা ইসলাম প্রচার করেন। তেমনিভাবে হযরত শাহ সুলেমান ফতেহ গাজী রহমাতুল্লাহ আলাইহি তিনিও এই ফতেহপুর চলে আসলেন ইসলাম প্রচার করার জন্য। এই মহান উলির মাজারটি রয়েছেন ফতেহপুর শাহজি বাজার শায়েস্তাগঞ্জ হবিগঞ্জ। দর্শক, আমরা পাহাড় বেয়ে বেয়ে উপরে চলে আসলাম। এখানে আসার একমাত্র কারণ হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য এই মহান উলি হযরত ফতেহ গাজী রহমাতুল্লাহ আলাইহি উনি যেই জায়গার মধ্যে ইবাদত বন্দেগী করতেন। দর্শক, আমার পিছনে যে স্থানটি আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক এই জায়গাতেই হযরত ফতেহ গাজী রহমাতুল্লাহ আলাইহি উনি একা নির্জনে দিনে রাত্রে ইবাদত বন্দেগীতে মগ্ন থাকতেন। ঠিক এই স্থানে হযরত শাহ সুলেমান ফতেহ গাজী রহমাতুল্লাহ আলাইহি তিনি গাছের মধ্যে হেলান দিয়ে বসে একটানা 12 বছর আল্লাহ পাকের ইবাদতে ধ্যানে মগ্ন ছিলেন। তিনি এই গাছের মধ্যে হেলান দেওয়ার ফলে গাছ উনাকে ছায়া দিয়েছিলেন। আপনারা দেখতে পাচ্ছেন গাছের ভিতরে একটি আস্থানা দেখা যায়। এইখানে বসে হযরত শাহ সুলেমান ফতেহ গাজী রহমাতুল্লাহ আলাইহি 12 বছর একটানা ধ্যানে মগ্ন থাকার কারণে এই মহান উলির ধ্যান যাতে ভেঙে না যায়, ঝড় বৃষ্টি যাতে এই মহান উলির কোনো কষ্ট না হয়, এই গাছ এই মহান উলিকে ছায়া দিয়েছিলেন। আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটির সামনের দিকটুকু খালি রয়েছেন এবং ডান পাশ বাম পাশে দুই পাশ থেকে এই গাছটি হযরত মহান উলিকে ঘিরে ফেলেছিলেন যাতে কোনো ঝড় বৃষ্টি না হয় এবং তিনি যাতে এই গাছের ভিতরে বসে বসে আল্লাহ পাকের ইবাদতে মগ্ন থাকতে পারতেন। আপনারা যারা এই রেল লাইনটি দেখতে পাচ্ছেন, এই রেল লাইনটি এখন বর্তমানে মাজারের পূর্ব দিকে একটু ঘুরিয়ে বাঁকা করে নেওয়া হয়েছে। যখন এই রেল লাইনটি করার সিদ্ধান্ত নিলেন
রেললাইন কর্তৃপক্ষ। তখন এই মাজারের উপর দিয়ে রেল লাইন নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। মাজারের উপর দিয়ে যখন রেল লাইন নেওয়ার জন্য তারা এখানে কাজ শুরু করলেন, তারা কাজ গুছিয়ে দিয়ে যায়, কিন্তু পরের দিন এসে তারা দেখে এই কাজগুলো আবার অগোছালো হয়ে গিয়েছে। পরের দিন আবার এসে তারা আবার এই কাজগুলো করলেন এতগুলো লেবার নিয়ে। পরের দিন এসে তারা আবার দেখতে পেলেন কাজগুলো আবার অগোছালো হয়ে গেছে। তেমনি ভাবে প্রত্যেক দিন তারা কাজ করতে থাকে এই মাজারের উপর দিয়ে, কিন্তু পরে এসে দেখে তারা এই কাজগুলো অগোছালো হয়ে যাওয়ার কারণে তারা ভাবতে লাগলেন, কি সমস্যা, এখানে হচ্ছে না কেন, আমাদের কাজে এত বাধা কিসের জন্য আসতেছে। তখনই এই মহান উলি আশেপাশের যারা রয়েছেন তাদেরকে স্বপ্নে দেখিয়েছিলেন যে আমার মাজার ভাঙ্গার সিদ্ধান্ত তোমরা নিয়েছ, এটা তোমরা ঠিক করো নি, আমি এখানে শায়িত রয়েছি 360 জন আউলিয়াদের মধ্যে একজন শাহ সুলেমান ফতে গাজী রহমতুল্লাহ আলাইহ, আমার মাজারের ওপর দিয়ে তোমরা কেউ রেল লাইন নিও না, যদি নিতে চাও কেয়ামতের আগ পর্যন্ত তোমরা চেষ্টা করবে, কিন্তু এখান দিয়ে রেল লাইন নিতে পারবে না। তখন এই রেললাইন কর্তৃপক্ষ তারা মাজারের পূর্ব দিকে রেল লাইনটি একটু ঘুরিয়ে একটু বাঁকা করে লাইনটি নিয়েছিলেন, এখনো পর্যন্ত সেই রেল লাইনটি রয়ে গেছে। তখন থেকে এই মাজারটি আরও জমজমাট এবং সাজসজ্জা আরও বেড়ে গিয়েছে এবং ভক্তবৃন্দ এই মাজারের সন্ধান পেতে লাগলেন এবং বাংলাদেশের প্রত্যেকটি স্থান থেকে ওয়ালি প্রেমিক, আল্লাহ প্রেমিক, রাসুল প্রেমিকগণ এসে এই মাজারে জিয়ারত করে যায়। আপনারাও যদি কোনোদিন সুযোগ পান এই মহান উলির দরবারে এসে একদিন হাজিরা দিয়ে যাবেন, জিয়ারত করে যাবেন। যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকে এই বাংলার জমিনে আমরা ইসলাম পেয়েছি, আমরা মুসলমান হতে পেরেছি, আমাদের প্রত্যেকের উচিত এই মহান উলিগণের মাজারে এসে একবার হলেও জিয়ারত করে যাওয়া। প্রিয় দর্শক, পরিশেষে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য আরেকদিন অন্য আরেকটি কাফেলার অনুষ্ঠানে। ততদিন পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।